হলিউডের বহুল আলোচিত সিনেমা মিশন ইম্পসিবল। দুনিয়া কাঁপানো এই ফ্র্যাঞ্চাইজির সিনেমা ঘিরে আগ্রহের কমতি নেই। সম্প্রতি মিশন ইম্পসিবল ডেড রেকর্ডিং পার্ট ওয়ান মুক্তির পরপরই নেট দুনিয়ায় আলোড়ন তুলেছে। ২৪০০ কোটি টাকা বাজেটের এই ছবির জন্য কত পারিশ্রমিক নিচ্ছেন 60 বছর বয়সী টম ক্রুজ? একটি সূত্র থেকে জানা যাচ্ছে, এখন পর্যন্ত মিশন ইম্পসিবল ফ্র্যাঞ্চাইজির 6টি ছবি থেকে প্রায় 822 কোটি টাকা পারিশ্রমিক হিসেবে পেয়েছেন টম। সপ্তম ছবি থেকে তিনি যে পারিশ্রমিক পেয়েছেন তার পরিমাণও নেহাত কম নয়। মিশন ইম্পসিবল ডেড রেকর্ডিং পার্ট ওয়ান থেকে 100 থেকে 115 কোটি টাকার মতো পারিশ্রমিক পেয়েছেন এই তারকা। এখানেই শেষ নয়, ছবির অন্যতম প্রযোজক টম, তাই ছবির ব্যবসা থেকে লভ্যাংশও পাবেন তিনি। যদিও সপ্তম অংশের জন্য আগেই তিনি অগ্রিম নিয়েছিলেন $12-14 মিলিয়ন, যা প্রায় 98 থেকে 115 কোটি টাকা। যদি মিশন ইম্পসিবল ডেড রেকর্ডিং পার্ট ওয়ান সফল হয়, তবে আরও $1 মিলিয়ন যোগ হবে তার পারিশ্রমিকে।